আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করবো লাউয়ের 3G কাটিং কেন, কিভাবে এবং কখন করব সেটা শেয়ার করব। আর তার সাথে সাথে শেয়ার করব আমার ছাদ বাগানের শীতের যে শাকসবজিগুলি সেগুলির কী অবস্থা, আর বীজের জন্যে যেই ছিম এবং সজনে রেখেছিলাম সেগুলি কী অবস্থা সেটাও দেখাবো। তো এই যে দেখেন বুট শাক মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, আর লাইন লাইন করার কারণে কিন্তু অনেক সুন্দর লাগছে। জানি না ক্যামেরায় কতটা বোঝা যায়। আমি বাজারে থেকে খাবার যে ছোলাটা সেটাই কিনে এনেছিলাম, আর সেটা পানিতে ভিজিয়ে একদিন একটা রাত হচ্ছে টিস্যু পেপারে এয়ারটাইট বক্সে রেখে দিয়েছিলাম। অঙ্কুরোদ্যম হওয়ার পরে কিন্তু আমি এইগুলি বপন করেছি। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে, আর বড় হলে ইনশাল্লাহ আরও ভালো লাগবে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি ছোলা বুট খেতে চান কিংবা ছোলা খেতে চান নিজের গাছে তৈরি করা, তাহলে অবশ্যই এভাবে আমার মতো করে নিতে পারেন। এবার আসি, আমরা দেখা যায় যে লাউয়ের কিন্তু আমরা অনেক গাছ লাগাই, লাউ গাছ লাগানোর অনেক দিন পরেও কিন্তু লাউ ধরে না। আমাদের একটি মাত্র ভুলের কারণে, ভুল না ঠিক, আমাদের হচ্ছে ব্যবস্থার কারণে ধরে না, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা কিন্তু অনেকেই কাটিং করি না, 1G 2G 3G কাটিংগুলি কেউ জানি না, আবার কেউ জানলেও করি না। তো অবশ্যই আমরা যদি কাটিং করে দেই তাহলে কিন্তু গাছে দ্রুত ফলন আনা যায়, লাউ ধরানো যায়। তো আপনারা অবশ্যই কিন্তু কাটিং করবেন, প্রথম কাটিং 10 থেকে 12 পাতা হওয়ার পরে করবেন, আর দ্বিতীয় কাট 8 থেকে 10 পাতা, এবং তৃতীয় কাটিংও কিন্তু 8-10 পাতার পরেই করবেন। এর চাইতে বেশি ছোটোতে করা যাবে না, এতে কিন্তু গাছ স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, গাছটা নষ্ট হয়ে যাবে। তো এই যে কাটিং হচ্ছে, ছিঁড়ে দিলেই হলো এভাবে করে। তবে এরপরও আর একটা কাটিং করা যায় 4G, তবে ওইটা করার প্রয়োজন নাই, যেহেতু এতগুলি কাটিং করে কি দরকার। লাউ গাছে তার যতটা পর্যাপ্ত ঠিক ততটাই ধরবে, তার তো বেশি ধরে না। এই জন্যে আপনারা কখনোই 3G-র বেশি কাটিং করবেন না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাটিং করার পরও ধরে না, তখন কিন্তু 4G করতে হয়। আর এই ছোটো ছোটো ডোগাটি দেখছেন, কাটিং করার পরে কিন্তু এটা অনেক দ্রুত বড় হবে, আর এর সাথে ছোটো ছোটো লাউ বের হবে, আর সেটা পরাগায়নের পরেই কিন্তু লাউয়ে পরিণত হবে। আর এইদিকে লাউয়ের গাছের খাবার হিসাবে আমি কিচেন ওয়েস্টটা সরাসরি গাছে দেই বালতির মাধ্যমে, এটা তো আপনারা অনেকেই জানেন। আর এইদিকে দেখেন, এখানে আমি হচ্ছে মশারি দিয়ে কিছু একটা ঢেকে দিয়েছি, সেটা হলো টমেটোর চারা। সব ধরনের চারায় দেখা যায় যে পাখি নষ্ট করে ফেলে কয়েকটা চারা ছাড়া, যেমন মূলা শাক এটি নষ্ট করে না, তাছাড়া অনেক শাকই আছে যেগুলি পাখিয়ে খেয়ে ফেলে। আমাদের এত শখের পছন্দের চারাগুলি যখন পাখি এভাবে খেয়ে নেয় তখন কিন্তু অনেক খারাপ লাগে। তো আপনারা চারাগুলি রক্ষা করার জন্যে অব্যবহৃত মশারি অবশ্যই এভাবে করে ঢেকে দিবেন, এতে করে আপনাদের শাক কিংবা ছোটো ছোটো গাছগুলি রক্ষা পাবে, চারাগুলি ভালো থাকবে, নষ্ট হবে না। আর এদিকে এবার চলেন দেখে নেই যে বীজের জন্যে যে ছিমগুলি রেখেছিলাম সেগুলির কী অবস্থা। মোটামুটি কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, বাজারে দেখা যায় এই সাইজেরই ছিমটা পাওয়া যায়, হয়তো বা একটু 19-20 হতে পারে, যেহেতু ওইগুলি মাঠে চাষ করা আর এগুলি টবে। তো আপনাদের সাথে যেগুলি বীজ শেয়ার করবো এর জন্য কিন্তু আমি রেখে দিয়েছি, নাহলে কিন্তু খেয়ে নিতাম। তো আর কিছুদিনের ভিতরেই ইনশাল্লাহ বীজ রেডি হয়ে যাবে, আর প্রচুর পরিমাণে ফুল আছে, সেই সাথে কিন্তু জাপ পোকাও আক্রমণ করেছে। আমি ডিটারজেন্ট স্প্রে করার সময় পাচ্ছি না, মাঝে মধ্যে এসে একটু সাকটু করি, অতটা সময় হয় না। তো আপনারা যদি জাপ পোকা ধরে, আপনারা অবশ্যই ডিটারজেন্টটা সপ্তাহে 2-1 বার স্প্রে করে দিবেন, আর গাছ ভালো থাকলে সপ্তাহে 1 বার স্প্রে করবেন। আর এদিকে চলেন সাজনাগুলি দেখি। আসলে সাজনা পাকতে যে এত সময় লাগে আমার কখনো জানা ছিল না, এই ফার্স্ট টাইম আমি সাজনার বীজ রেখেছি, আর এত সময় লাগছে পাকতে আমি কল্পনাও করতে পারছি না যে এতটা সময় লাগে। অন্যান্য বীজ দেখা যায় যে তুলনামূলক অনেক আগেই পেকে যায়, আর এটা অনেক দিন হলো তারপরও পাকছে না। এদিকে নতুন করে আবারও কিন্তু সাজনা ধরতে শুরু করেছে, আর এই সাজনাগুলোও কিন্তু আপনাদের জন্যে বীজ রেখে দিব। আপনারা অনেকেই চেয়েছেন আমার কাছে বীজ, এর জন্য মূলত রেখে দিব। আর এইদিকে ফুলকপির চারা মরতে মরতে কয়েকটা আছে, আর বাকিগুলি সব নষ্ট হয়ে গেছে। আশা করি অবশ্যই ফুলকপি খেতে পারবো। আর আপনাদের চারার কী অবস্থা অবশ্যই কমেন্ট করে